আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট। তার জন্য আমি মোচা এরকম করে কেটে নিয়েছি, ছোট ছোট করে, যেরকম করে সাফ করে মাঝখানে, মোচার মাঝখানে একটা কাঠি থাকে আর একটা প্লাস্টিকের মতন ছোট পর্দা থাকে, ও দুটোকে ফেলে দিয়ে কেটে রেখেছি। আর এটা তো সেদ্ধ করেই রান্না করা যায়, কিন্তু আমি থাকি পুনাতে, পুনাতে মোচা খুব তেতো হয়, সেই জন্য এরকম করে কেটে সারা রাত চুন আর হলুদের জলে ভিজিয়ে রাখতে হয়। তারপরের দিন এটা সেদ্ধ করে তারপরে যেভাবে রান্না করে, জলটা বারবার ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছি, কিন্তু ভীষণ তেতো। তারপরে এটাকে এখন আমি রান্না করব। আমি এটা হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, সেদ্ধ করেছি কিন্তু হাত দিয়ে আমাকে চটকাতে হবে, না হলে পরে এটা গায়ে গায়ে হবে না। চটকে আমি এই জলটাও ফেলে দেব। আমি গ্যাসটা অন করলাম আর সর্ষের তেল দিয়েছি 4 চামচ মতন। প্রথমে আমি আলুটা ভাজবো। তার জন্য অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর অল্প একটু জিরে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 চামচ উঁচু করে আদা বাটা। শুকনো লঙ্কা 1/2 চামচ দিলাম, খুব ঝাল এটা। হলুদ দিলাম 1/2 চামচ। এবার আতপ চাল আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ, সেটা দিয়ে দিলাম। আমি মোচাটা দিয়ে দিলাম, ফ্লেমটা কম করে দিলাম, আর বেশি হয়ে গেলে ছিঁড়ে যাবে। এর মধ্যে
মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম। আগে নুন দিয়ে সেদ্ধ করেছি, পরে দেখে তারপরে আবার দিই। এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, আমি গরম জল দিচ্ছি। আর হাফ চামচ নুন দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। দেখুন আমি দু তিনবার শুধু নেড়ে দিয়েছি, এর মধ্যে আর কিছু দেইনি এখনো। এবার আমি দেব চিনি, 2 চামচ মতন চিনি দেব। আর 1 চামচ ঘি দেব। আমি গরম মশলাটায় 2 এলাচ আর 1টা ছোট দারচিনি বেটে রেখেছিলাম। হয়ে গেল আমার রান্না, গ্যাস অফ করে দিলাম। দেখুন মোচার ঘণ্ট তৈরি হয়ে গেল।